আওয়ামী লীগের আমলে নিয়োগ দেয়া 40তম বিসিএস এর মাধ্যমে নিয়োগ দেয়া 62 জন সহকারী পুলিশ সুপার, তারা আগামী 20 অক্টোবর অর্থাৎ একদিন পরে তাদের পাসিং আউট হবে সারদা পুলিশ একাডেমি থেকে, এবং তারা প্রত্যেকেই বিভিন্ন দেশের বিভিন্ন থানায় নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন। তো আওয়ামী লীগ আমলে বিসিএস এ যারা নিয়োগ পেয়েছেন তাদের সম্পর্কে ইতিমধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র বা যেভাবে বিসিএস প্রশ্ন ফাঁসের তথ্যগুলো আমাদের হাতে এসেছে, আমরা দেখেছি কোন প্রক্রিয়ায় বিসিএস এ মানুষ নিয়োগ দেওয়া হয়েছে, যারা যোগ দিয়েছেন কি কোন প্রক্রিয়া দিয়েছেন। কিন্তু পুলিশের ব্যাপারে আমরা বলতে পারি, ছাত্রলীগ, গোপালগঞ্জ বা একেবারে ডাইনামিক ক্যাডার ছাড়া আওয়ামী লীগ কিন্তু কাউকেই পুলিশে নেয়নি, এটি আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি। পাশাপাশি আপনারা যদি দেখেন যে এই নিয়োগটি দেয়া হয়েছে 4 ডিসেম্বর 2022 সালে, তাদেরকে তারা যোগ দিয়েছেন সহকারী পুলিশ সুপার পদে সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণের জন্য যোগ দিয়েছেন, এবং এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আজকে 71তম দিন, এই 71তম দিনে তারা কিন্তু এই ব্যাপারে তারা কিন্তু মনে হয় কিছু জানেনি না এমন একটা অবস্থা। অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যিনি উপদেষ্টার দায়িত্বে আছেন, তিনি আসলে সব লেজে গোবরে করে ফেলেছেন। এই লেজে জাহাঙ্গীর, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সব লেজে গোবরে করে বসে আছেন, অর্থাৎ সবকিছুই তারা গা ছাড়া ভাবে দেখছেন। এবং আমরা এই আমি জানতাম যে 31 অক্টোবরের কথা জানতাম যে 31 অক্টোবরে পাসিং আউটটা হবে, কিন্তু গতকাল হঠাৎ করে একটা বিশেষ জায়গা থেকে আমি শুনলাম যে না, এটি 20 অক্টোবর। এবং যে নিমন্ত্রণ পত্র ছাপানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে মাসুদুর রহমান ভূঁইয়া, বিপিএম সেবা প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী, তিনি দাওয়াত দিচ্ছেন আগামী 4 কার্তিক 20 অক্টোবর 2024 10 ঘটিকায় একাডেমির প্যারেড গ্রাউন্ডে 40তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের সমাপনী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে আপনার সদয় উপস্থিতি কামনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করতে সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন। অর্থাৎ বুঝতেই পারছেন যে আওয়ামী লীগ আমলের ছাত্রলীগের যে ক্যাডার, গোপালগঞ্জের যে ক্যাডার, তাদের আরো 62 জন কে সার্টিফাই করা হচ্ছে বাংলাদেশ পুলিশে যোগ দেওয়ার জন্য। অর্থাৎ অনেকেই আছেন, আমাদের দর্শকদের অনেকেই আছেন, আমরা যখন কোনো কথা বলি তারা বলার চেষ্টা করেন যে না, এই সরকার কাজ একটু সময় দেন, এখনো সমালোচনার সময় আসে নাই, এখনো এই না, এখনো সেই না, এদেরকে সময় দেন। তো আপনি যে ভাই সময় দিচ্ছেন, দেখেন যে মূল বেসিক জায়গাটা কি, যে তারা আসার পরে এই যতগুলো বিসিএস আওয়ামী লীগের সর্বশেষ যে কয়টা বিসিএস কোনো যাচাই বাছাই হয়েছে, সবাই তো আমার মনে হয় যে এর মধ্যে অনেকেও যোগ দিয়েছে বিসিএস এর সাবেক আওয়ামী লীগ আমলের বিসিএস এ। এই যে পুলিশের যে 62 জন 20 তারিখে তারা যে সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে শপথ গ্রহণ করে বের হয়ে আসবে, বিভিন্ন থানায় যোগ দেবে, আপনার কি মনে হয় তারা জনগণের পক্ষে না তারা আওয়ামী লীগের পক্ষে? তো এই যে উদাসীনতা, এই যে একটা হজবরলো অবস্থা, এই অবস্থার জন্য আমাদের মানে প্রায় 1600-1700 শিক্ষার্থী জীবন দেয় নাই, 400 শিক্ষার্থী অন্ধ হয়ে যায় নাই, 500 শিক্ষার্থী পঙ্গু হয়ে যায় নাই। অর্থাৎ বিপ্লবের মূল স্পিরিটটাই এই অন্তর্বর্তীকালীন সরকার ধারণ করতে পারছে না। ডক্টর ইউনূসের উপর আমাদের আস্থা আছে, ডক্টর ইউনূসের যে ভিশন বা ডক্টর ইউনূসের যে ইচ্ছা তাতে তাকে আমরা এখনো সমর্থন করি, কিন্তু তার সাথে যে উপদেষ্টারা বসেছেন, মানে এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, এই যে এমনি একটা বিতর্কিত লোক, সে ধরেন বিডিআর এর যে হত্যাকাণ্ড, সে হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে তিনি ছিলেন তদন্তকারী কর্মকর্তা, তদন্ত করেছেন, এবং তিনি জেনারেল মঈন ইউ আহমেদ এবং শেখ হাসিনার পক্ষে বিডিআর হত্যাকাণ্ডের মূল বিষয়গুলোকে তিনি চাপা দিয়ে গেছেন। তারপরে ধরেন আমাদের সেনাবাহিনীরও কোনো ক্ষোভ নাই, সেনাবাহিনীও মানে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছে, এই সরকারে এসে জাহাঙ্গীর আলম চৌধুরী সব লেজে গোবরে করে ফেলেছেন। এবং আমরা বলবো যে অনতিবিলম্বে অর্থাৎ আজকের মধ্যে সিদ্ধান্ত নিয়ে এই পাসিং আউট প্যারেডটি বন্ধ করা হোক, এবং এই বিশেষ 40তম যে সহকারী পুলিশ সুপারদের যে নিয়োগ সেটি বাতিল করা হোক, স্থগিত করা হোক, প্রয়োজনে
আরো যাচাই বাছাই করে তাদের মধ্যে থেকে আমার নিয়োগ দেওয়া যেতে পারে। হতে পারে না যে ছাত্রলীগের বাইরে হয়তো কয়েকজন থাকতে পারে, গোপালগঞ্জের বাইরে হয়তো কয়েকজন থাকতে পারে, বা প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় যে আরো কড়া পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই জিনিসগুলো দেওয়া উচিত। কারণ আমরা যদি এভাবে যদি আমরা ছেড়ে দিই তাহলে কি হবে আশা করি আপনারা বুঝতে পারছেন। এই 62 জন কখনোই জনগণের পক্ষে দাঁড়াবে না, বরঞ্চ তাদের নিয়োগকর্তা আওয়ামী লীগকে যেভাবে জনগণ বিতাড়িত করেছে তারা জনগণের বিপক্ষেই তাদের এইসব প্রশিক্ষণকে কাজে লাগাবে। হয়তো ইতিমধ্যে তারা তাদের নেতাদের সঙ্গে কথা বলেছে, পলাতক হাসিনার সঙ্গে তাদের হয়তো যোগাযোগ হয়েছে বিভিন্ন মাধ্যমে। তো এই হচ্ছে আজকের সর্বশেষ অবস্থা। আমরা পর্যবেক্ষণ করব যে লেজে জাহাঙ্গীর এই অনুষ্ঠানের পরে তার কোনো বোধোদয় হয় কিনা। এই 40 জন এএসপি সহকারী পুলিশ সুপার হিসেবে যারা 20 অক্টোবর সারদা পুলিশ একাডেমি থেকে সার্টিফাইড হয়ে দেশের বিভিন্ন থানায় যোগ দেবেন সেটি তিনি বন্ধ করছেন কিনা এ ব্যাপারে আমরা নজরদারিতে রাখব। এবং দর্শক, এই উপদেষ্টা পরিষদ নাকি আরো বাড়বে আমরা শুনতে পাচ্ছি, তবে বিপ্লবের চেতনাকে ধারণ করেন না এমন কাউকে যেন উপদেষ্টা পরিষদে আর না নেওয়া হয়। 21 জনের এই উপদেষ্টা পরিষদ থেকে কমপক্ষে 17 জনকে বের করে দিয়ে নতুন করে আবার উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানো খুব জরুরি, না হলে কিন্তু বিপ্লব ব্যাহত হবে, কোনোভাবেই বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে না। কারণ এই গত 71 দিনে আমরা যে ক্যারিকেচার দেখলাম, যেসব অবস্থা দেখলাম, তাতে এই উপদেষ্টারা তাদের অযোগ্যতা ইনক্যাপাবিলিটির সর্বোচ্চ প্রমাণ তারা রেখেছেন। দর্শক, এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করব আপনারাও আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাবি তুলুন এই 40তম বিসিএস সহকারী পুলিশ সুপারের এই প্রক্রিয়াটি যেন বাতিল ঘোষণা করা হয়। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। কারণ তারা করার জন্য আসেন নাই, বরং জনগণ ছাত্র জনতা তাদেরকে আহ্বান জানিয়েছে। সুতরাং মানুষের ভোটের এবং ভাবের অধিকার আদায়ের জন্য যৌক্তিক একটা সময় নিয়ে আমরা আশা করি অপেক্ষাকৃত যৌক্তিক একটা সময়ের মধ্যে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার পরিবেশ তৈরি করেই জনগণের নির্বাচনের একটা পরিবেশের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। সেই পর্যন্ত জনগণ অপেক্ষা করার জন্য প্রস্তুত আছে না নাই? আছে। কারণ 15.5 বছর আমাদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই। শুধু ভোট দিতে দেওয়া হয় নাই বললে ভুল হবে, ভোট দেওয়ার চিন্তা করলেও তাকে আগে গ্রেপ্তার করে গুম করে ফেলা হয়েছে। ভোট দেওয়ার জন্য কেউ সিদ্ধান্ত নিলে তার ঘর বাড়িগুলোকে জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং সেই 15.5 বছরের অন্ত